আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি খুবই মজাদার বিকেলের একটি নাস্তার রেসিপি নিয়ে। পাউরুটি আর চিকেন দিয়ে তৈরি এই নাস্তাটি আপনারা যে কোনো সময়ে বাসায় তৈরি করতে পারেন। আমি এই নাস্তাটির নাম দিয়েছি ফাঁকিবাজি শর্মা, কারণ এটি খেতে অনেকটা শর্মার মতোই। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। ফার্স্টে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলোর সাইজ কতটুকু। এখন আমি এখানে নিয়েছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। যেহেতু সয়া সস অ্যাড করছি, সেহেতু লবণের পরিমাণটা কিন্তু ভেবে চিন্তে অ্যাড করতে হবে। এখন সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটিকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যেন মশলাগুলো ভেতরে প্রবেশ করে। 4 মিনিট পর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটার মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো হালকা ব্রাউন হয়ে এলে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কুচি করেছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার হিট একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি, যেন চিকেনগুলো ভেতর থেকে ভালো মতো সিদ্ধ হয়। 3-4 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবারও এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিকেন সিদ্ধ হওয়ার জন্য এক্ষেত্রে এক্সট্রা পানি ব্যবহার করা যেতে পারে, তবে আমার এখানে চিকেন থেকে অনেক পানি বের হয়েছে, তাই আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না। এ পর্যায়ে দেখা যাচ্ছে চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, সো আমি এখন এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে নাস্তা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি মেয়োনিজ, এটি হোমমেড মেয়োনিজ। বাসায় কী করে মেয়োনিজ তৈরি করতে হয় তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি যে চিকেনটি রেডি করে রেখেছিলাম সেটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। ফার্স্টে আমি একটি মিক্সিং বোলে শসা, ধনিয়া পাতা, টমেটো আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি যে চিকেন রেডি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন আমি এখানে 6 টুকরা পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির ব্রাউন অংশগুলোকে আমি সাইড থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি।
এখন আমি রুটির মতো করে পাউরুটিগুলোকে একটু বেলে নিয়ে যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি। এরপর সাইডের অংশগুলো সৌন্দর্যের জন্য কেটে সমান করে নিচ্ছি। এখন আমি চিকেনের যে মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেটি পাউরুটির এক সাইডে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপর আরেক সাইড দিয়ে এটিকে ফোল্ড করে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন খুলে না যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি শর্মা। সেম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এখানে সেম ভাবে তৈরি করে নিয়েছি। সো এটাই ছিল বাহারি আহারের আজকের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।